হুগলির চুচুড়া পৌরসভায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। অস্থায়ী কর্মীরা পৌরপতিকে সমস্যার সমাধানের জন্য এক সপ্তাহ সময় দিয়েছিলেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সমাধান না হওয়ায় বৃহস্পতিবার তারা পুনরায় আন্দোলনে সামিল হলেন। এদিন চারজন স্থায়ী কর্মীকে আটকে রেখে তাদের কাছে নিয়োগপত্র দেখতে চান। ওই স্থায়ী কর্মীরা জানান তাদের এখনও মাহিনা হয়নি। পৌরসভা খোলা ছিল তখন? তখন বন্ধ ছিল, বন্ধ হয়। তখন থেকে তোমরা আসছো এখানে? তখন থেকে আর দেখছি জয়েন্টের পর থেকে তো মানে দিতে চালু, লকডাউনের কারণে আসতে পারিনি। কবে থেকে আছো এখানে? এখানে কবে থেকে আছে? 23 মার্চ আবার থেকেই মানে আসছে। কবে থেকে আছো এখানে? এখানে এখানে আছি 23 তারিখ। কোন তারিখ? মার্চ থেকে। এই বললে লকডাউনের জন্য আসতে পারো নি? অফিস তো বন্ধ। তোমার কি ডিউটি করেছো? এটাই তো অফিস বন্ধ করার ডিউটি? হ্যাঁ, না না, অফিস বন্ধ ডিউটি করি। আমি মানে ফাঁকা থাকি বলতে লকডাউনে আমি আমার এখানে মামার বাড়ি আছে, এখান থেকে আসতাম। কিভাবে পেয়েছিলে? মানে খবর দেখেছিলাম যে এখানে মানে চাকরির জন্য সংবাদ দিয়েছিল, তো সেটা আমি ফর্ম অ্যাপ্লাই করেছিলাম। তারপর অ্যাডমিট গিয়েছিল পোস্টের মাধ্যমে, তারপর পরীক্ষা দিতে এসেছিলাম, পরীক্ষায় পাশ করেছি। তারপর ইন্টারভিউর জন্য ডেকেছিলো, পরীক্ষার কিছুদিন পরে ইন্টারভিউর জন্য ডেকেছিলো, তো ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম। তারপরে ইন্টারভিউ দেওয়ার পর লকডাউনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার গেল। তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটারে যাওয়ার পর তারপর জয়েন করলাম 23 তারিখ। বাতিল হয়ে গেছে জানো? বাতিল হয়ে গেছে সেটা সংবাদের মাধ্যমে শুনেছি। আমরা অফিসিয়ালভাবে পৌরসভা থেকে যতক্ষণ না লিখিত মানে নথি কিছু পাবো, তাহলে তাছাড়া তো আমরা এখান থেকে কী করে জানবো? অফিস থেকে কিছু জানাবে তার? কোন পোস্টে অ্যাপ্লাই করেছিল? আমি অ্যাপ্লাই করেছিলাম মজদুর পোস্টে। কাজ পেয়েছো একদিন? কাজ বলতে আমাদের অফিস থেকে যে কাজটা বলে দিয়েছে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেই অনুযায়ী আমরা কাজ করছি। কী কাজ করেছো? কী কাজ করেছো? আমাকে অফিস থেকে ধরো আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডেকে কোয়ালিফিকেশান জিজ্ঞাসা করে ওখান থেকে মানে কাজে পাঠিয়েছে আমাকে হেলথে। এবার হেলথে কাজ করছি। হেলথে কী কাজ করছি? হেলথে ওখানে মানে একটা ম্যাডাম আছে, উনি কম্পিউটারে থাকে, কম্পিউটারে ওই ডেটাগুলো এন্ট্রি করে, যেগুলো হেলথে কজন পেশেন্ট হলো, প্লাস ওষুধের স্টক রেজিস্টার, ওনাকে সাহায্য করে। তোমার পদ কী ছিল? পদ মজদুর। তুমি কবে থেকে ডিউটি জয়েন করবে? 23 তারিখ। 23 মার্চ 2020। 23 তারিখ থেকে টানা ডিউটি করবে? হ্যাঁ, টানা ডিউটি। কতদিন ডিউটি করেছো? কতদিন? 23 তারিখ থেকে আজ পর্যন্ত যা ডেট হচ্ছে ডিউটি করেছো? হ্যাঁ, ছুটি যেগুলো থাকে সেগুলো বাদ দিয়ে। নিয়োগ প্রক্রিয়া একটা বাতিল হচ্ছে এটা শুনে তো? সেটা সংবাদের মাধ্যমে, অফিসিয়ালভাবে কোনো কিছু পাইনি। অফিসের কোনো চিঠি পাবো না যে আপনাদের নিয়োগপত্র বাতিল হয়েছে? অফিস থেকে কোনো কিছু নথিপত্র পাইনি। তোমরা কোথায় থাকছো? আমরা এই পৌরসভারই আন্ডারে কমিউনিটি হলে থাকছি। এখানে পৌরসভা থেকে অ্যাপ্লিকেশন লিখে পারমিশন নিয়ে তবেই থাকছি। এর জন্য কি কোনো পয়সা দিতে হচ্ছে পৌরসভা? পয়সা না, ফ্রিতে। ফ্রিতে তোমার মতো তো আরও অনেকে রয়েছে যারা চাকরি পেয়েছে। অনেকে অনেকের কথা আমি জানি না, আমি নিজের কথাটাই জানি। একটু আগেই তো আপনি বললেন একটা ডেট বললেন, কিসের জন্য অ্যাপ্লাই করেছিলেন? কাজ করেছেন একদিনও? এখানে যেহেতু করছেন
চিঠিটা কবে পেয়েছিলেন? এখানে চাকরি করতে এসেছেন তো? অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে পেয়েছেন? আপনি কাজে জয়েন করে নিলেন, তারপরে লেটার পাচ্ছেন? জয়েন করার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়েছে, ডেকেছিল, ডাকার পরে আমাদেরকে দিয়েছে। কি করে আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন যে আপনার জয়েনিং হয়ে গেছে? এইসব মাছ আমাদেরকে জয়েন করেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। চিঠি না পেয়ে আপনি কি করে জানলেন যে আপনার চাকরি হয়ে গেছে? আমাদেরকে তো ডাকা হয়েছে কল করে আমাদেরকে। অস্থায়ী কর্মীরা জানান, এদিন থেকে তারা কোনো স্থায়ী কর্মীকে পৌরসভায় প্রবেশ করতে দেবেন না। আমাদের যে 76 জন লোক নিয়োগ করেছে, সেই 76 জন লোক সরকার থেকে বেআইনি বলেছে, তারপরে তাদের বহাল তবিয়াতে কমিউনিটি হলগুলোর মধ্যে ফ্যান চালিয়ে লাইট জ্বালিয়ে তাদেরকে রাখা হয়েছে। তারই প্রতিবাদে তাদের যতক্ষণে নিয়োগ বাতিল না করবে তারই বিরুদ্ধে আমাদের আন্দোলন। তারা বলছে চাকরি পেয়েছে, কিন্তু তারা আজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে পারলো না। চাকরি পাওয়ার পরে অনেকে বলছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। আমরা পরিষ্কার কথা 76 জনকেই বেআইনি, রাজ্য সরকারের যে মন্ত্রী সেও বলেছে এটা বেআইনি, এদের বাতিল করতে হবে। আমরা এই বাতিলের দাবিতেই আমরা আন্দোলন করছি। লকডাউনের সময় মিথ্যা কথা, এরা কেউ কাজ করেনি, এরা শ্রমিকের কাজ পেয়েছে। অথচ আমরা দেখছি যে এদের কোনো রকম শ্রমিকের কাজ করাচ্ছে না, এদের অফিস বয়ের কাজ করাচ্ছে। এরা কেউ সুন্দর লোকও না। এরা কেউ মুর্শিদাবাদ দিয়ে এসছে, কেউ মালদা দিয়ে এসছে, কেউ নদিয়া থেকে এসছে, দূর দূর থেকে সব এসছে, কেউ ভাটপাড়া থেকে এসছে, কেউ নদিয়া থেকে এসছে, কেউ চাকদা দিয়ে এসছে। এইরকম দূরে দূরের লোক সব। নিয়োগপত্র তো বাতিল করে দিত? হ্যাঁ, নিয়োগপত্র বাতিল করেছে, তবুও আমাদের পৌর প্রধান সেই নিয়োগ বাতিল করা বলার পরও মন্ত্রী উনি কিছুতেই মানছেন না। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।